টেক ব্রিজ জেনারেল পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই স্বাগত। দর্শক বন্ধুরা, 2023 সালে এসে কীভাবে আপনি বাংলালিংক সিমে লোন নেবেন তো দর্শক বন্ধুরা সেটাই আমি দেখাবো। দর্শক বন্ধুরা, বাংলালিংক সিমে অনেক সময় আছে এমার্জেন্সি লোন, আমাদের খুবই প্রয়োজন হয়। তো মানে গতদিন এই আমার এক নিজের লোক, তো তার জন্য একটা লোনের জন্য খুব ট্রাই করতেছে, সে তো লোন নিতে পারে না এবং বুঝে না। তো আমার পরে আমার কাছে আসলো যে ভাই কীভাবে একটা লোন নিব। তো আমি চিন্তা করলাম যে আসলে যে অবশ্যই যেটা মানুষের খুব একটা প্রয়োজনীয় জিনিস, তো সে কিন্তু অনলাইন ব্যবহার করে, তো সে অনলাইনে কিন্তু দেখলে দেখতে পারতো, তো সে দেখতে পারে না, বুঝে নাই। তো দর্শক বন্ধুরা, আমি আজকে সে দেখাবো যে কীভাবে আপনারা অনলাইনে আপনাদের নিজেদের ইমার্জেন্সি ব্যালেন্স নেবেন বাংলালিংক সিমের টাকা ফুরিয়ে যাওয়ার পর, তো সেটা কীভাবে নেবেন সেটা আমি দেখাবো। তো দর্শক বন্ধুরা, জানতে হলে দেখতে হলে পুরো ভিডিওটা কন্টিনিউ করুন এবং আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফেসবুক পেজটা ফলো দিয়ে আমাদের সাথে থাকুন। তো দর্শক বন্ধুরা, অবশ্যই আপনি বাংলালিংক সিমের লোন প্রয়োজন হয় না, অনেকে বলো ভাই আমার তো লোন প্রয়োজন হয় না, আমি ভিডিওটা দেখবো না। তো অবশ্যই দর্শক বন্ধুরা, আপনার প্রয়োজন না হয় অন্য আরেকজনের প্রয়োজন হবে, তো ভিডিওটা শেয়ার করে দেবেন, টাইম লাইনে শেয়ার করে দিতে তার অনেক কিছুই প্রয়োজন হয় না। তো দর্শক বন্ধুরা, চলুন কীভাবে লোন নেবেন তো এর জন্য কী করতে হবে, আপনি ডায়াল অপশনে চলে যেতে হবে। তো দর্শক বন্ধুরা, এটা আমি ডায়াল অপশন দিয়ে দেখাচ্ছি। তো জাস্ট অনেক সময় কিন্তু সবার কিন্তু টাকা থাকে না সবসময়, তো ইন্টারনেটও থাকে না, তো যাদের ইন্টারনেট থাকে তারা কিন্তু অ্যাপ থেকে নিতে পারবেন। তো আমি ডায়াল করে দেখাচ্ছি, কারণ হচ্ছে ডায়াল করে সবার প্রয়োজন হয় বেশি। তো কীভাবে আপনি নেবেন সেটা আমি দেখাচ্ছি। তো দেখুন, এখানে আপনি ডায়াল প্যাডটা অন করে দেবেন, ডায়াল প্যাডটা অন করে দিলে স্টার আপনি এখানে ডায়াল করবেন, স্টার সুন্দরা 121 স্টার দিয়ে 5 দিয়ে হ্যাশ দিবেন। তো দর্শক বন্ধুরা দেখুন, আমি এটাকে ধরে রেখেছি, আপনারা দেখে নিন, লিখে নিন এবং বিষয়টা মুখস্থ করে নিতে পারেন। তো নিয়ে নেওয়ার পরে এখান থেকে আপনি কী করবেন, কল দিবেন, কল দেওয়ার পর আপনি আপনার বাংলালিংক সিমটা সিলেক্ট করে দিবেন। তো বাংলালিংক সিমটা সিলেক্ট করে দিলে আপনার সামনে এই ইন্টারফেসটা শো করেছে। তো আপনি এখানে কী করবেন, এখন এখানে কিন্তু সব কিছু লেখাই দেখতে পাচ্ছেন দর্শক বন্ধুরা, আপনি ইমার্জেন্সি ব্যালেন্স 2 টাকা কিন্তু তাদেরকে ট্যাক্স দিতে হবে। এই যে দেখুন, দেখেন লেখা আছে। তো আপনি যদি ইমার্জেন্সি ব্যালেন্স নিতে চান তো তাদের যত টাকা নেবেন, যত টাকা তারা দিবে তার জন্য কিন্তু তাদেরকে 2 টাকা ট্যাক্স দিতে হবে। তো আপনি এখান থেকে ইমার্জেন্সি লোনের জন্য 1 অ্যাপ্লাই দিবেন, তো 1 দিয়ে এখান থেকে সেন্ড করবেন। সেন্ড করলে এখন আপনি এখানে দেখতে পাচ্ছেন 20 টাকা ইমার্জেন্সি ব্যালেন্স দিবে। তো আপনি আমার দিবে এখন 20 টাকা, তো আমি 20 টাকা ইমার্জেন্সি ব্যালেন্স নিতে গেলে আপনার এইখানে ট্যাপ দিয়ে আপনি এখান থেকে এখন থেকে যদি এখানে 1 দেন তাহলে কিন্তু আপনার 20 টাকা লোন হয়ে যাবে। তো অনেকের আছে 50 টাকা, 70 টাকা, অনেকের আছে 100 টাকা দেখায়। তো আমার একটা সিমে আছে 100 টাকা লোন দেখাচ্ছে, 150 টাকা পর্যন্ত আমাকে লোন দেয় সেই সিমে। তো আমি নিই না অবশ্যই। তো আপনারা আপনাদের এখানে ক্যাটাগরি থাকবে 50, 20, তো 70, 100, 120, তো আপনি যেটা হচ্ছে সেটা নিতে পারেন। নেওয়ার জন্য আপনাকে কী করতে হবে, এখানে ক্যাটাগরি সিরিয়াল দেওয়া থাকবে, এই যে যেমন 1 রয়েছে, 0 আছে, তো এরকম 1, 2, 3 এখানে ক্যাটাগরি সিরিয়াল দেওয়া থাকবে। আপনি জাস্ট যে ক্যাটাগরির নিচে চান এখানে দিয়ে আপনি জাস্ট 1 হলে 20 টাকা দিবে, তো 2 হলে 40 টাকা দিবে বা 50 টাকা দিবে, 3 হলে 70 টাকা, 100 টাকা এরকম দিবে। আপনি নিয়ে জাস্ট সেন্ড করে দিলে কিন্তু আপনার কেনা হয়ে যাবে। তো দর্শক বন্ধুরা, এই ছিল ভিডিও, আশা করি ভিডিওটা বুঝতে পেরেছেন। তো দেখা হবে নেক্সট ভিডিওতে। সালামু আলাইকুম।